तृणमूल कांग्रेस के दो कर्मियों पर लगे जमीन हड़पने को लेकर विवाद के आरोप। इस विवाद को लेकर बीजेपी ने तृणमूल पर कड़े कटाक्ष किए हैं। तृणमूल कर्मियों पर आरोप है कि पहले उन्होंने जबरन जमीन को हड़प लिया एवं जमीन के मालिक द्वारा जमीन वापस मांगने पर मोटी रकम की मांग की। पैसे देने से इनकार करने पर बदमाशों के दल से हमला करवाया गया एवं मारपीट और तोड़फोड़ की गई। साथ ही तृणमूल कार्यकर्ता पर आरोप लगे हैं कि बलपूर्वक पैसा मांगने पर, पैसे न मिलने पर तृणमूल के बदमाशों द्वारा मखान के एक छोटे कारखाने पर हमला करवाया गया है। वो कारखाने के मालिक के साथ मारपीट की गई है। पता चला है कि इस घटना में आहत हुए कारखाने के मालिक भी एक तृणमूल कार्यकर्ता है। यह घटना मालदा के हरिश्चंद्रपुर में सोमवार दोपहर को घटी है। घटना के बाद से पूरे इलाके में काफी अशांति का माहौल छाया हुआ है। आरोपी तृणमूल कार्यकर्ता बबलू के विरोध में इससे पहले भी कई जमीन हड़पने के मामले सामने आए हैं, लेकिन पार्टी कार्यकर्ता ने शिकायत की है कि उनके खिलाफ कोई उचित कार्रवाई नहीं की गई है। पार्टी कार्यकर्ता तोड़फोड़ एवं जमीन हड़पने का मामला अस्वीकार है। বাবলু বলেছে। আচ্ছা, তারপরে তার বাদে এই করে নিয়ে আজকে এসে মস্ত গন্ডগোল, সব আরো ঘেরবে, আমার টিনকে উঠিয়ে ফেলবে। টিনকে উঠিয়ে ফেলতে লাগলো, তখন আমরা প্রতিবাদ করলাম। আবার প্রতিবাদ করার পরে ও যেটি আবার কদিন আগে ঘেরা বেড়া করেছিল সেটাকেও আমরা উঠে পুড়িয়ে ফেলে দিলাম। ওরা কিছুদিন আগে কিছুক্ষণ আগে টিন টিনকে ভাঙলো, ঘরকে ভাঙলো। আমরা তখন আসলাম, আমরা জানতে পারলাম, আমি আসলাম। আসার পরে ওই উ যেটি বেড়াটা আমার জায়গায় ঘেরেছিল ওটাকে আমি উঠে ফেলে দিলাম। আচ্ছা, তার বাদে ওরা ধাক্কাধুকি প্রতিবাদ করতে গিয়ে বাবলু আমাকে ধাক্কাধুকি করে মেরেছে। আচ্ছা, মেরে দিয়ে ওরা জামা খুলে আমার ই ফেলে দিল ওখানে, আর জামাটা খুলে নিয়ে আমার পরে নাকি জামাটা উঠিয়ে নিয়ে গেছে। ওরা গেছে থানায় যে কেস করবো, এই করবো, এই করে গেছে। আমরা কোথাও নাই, আমরা নিজের জায়গায় আছি, আমরা কোথাও যাইনি। তু অবৈধ কাজ, উ দেখালো যে পলুয়ার পাম্পের কাছে আমার জায়গা, ওখানে ঘেরাবেড়া করলো, ওখানে একটা গণ্ডগোল সৃষ্টি করলো, ওই মহিলাকে দিয়ে এখানে গিয়ে চাঁচলে গিয়ে একটা ধর্ম তৈরি করলো, পেপার সেপার কত কি হলো, আবার ওখান থেকে 9 লাখ টাকা নিয়ে আর আবার বলছে যে এখানে আমার জায়গা, এখানে আসলো, এখানে আবার টাকা চাইছে। এই কোন ধান্দা? এটা কি দেশের নীতি না সরকারের সার্কুলার না কোনটা কি? আমরা নিরীহ লোক আসল জায়গায় যাব, আমরা স্থান পাব না। আমার কাছে যদি জায়গা বেশি থাকে আমি ছয় ইচ্ছাই ছেড়ে দেবো, আমি চাই না জায়গা। আমি পেপার্স মূলে জায়গা চাই, আমার পেপার্সে যেটা আছে আমি সেটাই জায়গা চাই। এখানে আমার জায়গাকে हालांकि दूसरी तरफ आरोपी कार्यकर्ता बबलू ने यह दावा किया है कि उसके खिलाफ झूठे आरोप लगाए जा रहे हैं। वह इस प्रकार के किसी भी घटना में शामिल नहीं था। वहीं स्थानीय सूत्रों द्वारा पता चला है कि हरिश्चंद्रपुर के पेट्रोल पंप के पास दिल मोहम्मद की एक मखाने की फैक्ट्री है। हालांकि वर्तमान में वह फैक्ट्री बंद है। जमीन को हड़पने को लेकर पूरी घटना घटी है। बबलू पर उस जमीन विवाद में इससे पहले भी एक व्यवसायी को पीटने के आरोप लग चुके हैं। आरोपी बबलू पेशे से ठेकेदार है। আমি তো আজকে ছিলাম ওই আমার কন্ট্রাক্টরই আমার একটা কাজের ইয়ে বিলের ব্যাপার ছিল, আমি গেছিলাম সুকতল, ওখানে ওই লাইটের বোর্ড লাগাতে গেছিলাম। হঠাৎ করে শুনছি আমার নামে অপপ্রচার হচ্ছে। আমি এসব কিছু জানি না, আমি এসব এ প্রসঙ্গে কিছুই জানি না, আমি এসবের নেই, কোনো দিন ছিলাম না। কিন্তু আপনার বিরুদ্ধে জমি দখল করার অভিযোগ উঠছে। এখন লোক ভুলভাল যদি বলতেই পারে করতেই পারে, সে বলে তো আমি কাউকে আটকাতে যাবো না, যে যা বলছে বলুক, কিন্তু আমি এ প্রসঙ্গে কিছু জানি না, আমি এসবের মধ্যে ছিলাম না আর থাকিও না। হঠাৎ এরকম অভিযোগ কেন উঠলো আপনার বিরুদ্ধে? বলতে পারছি না, আমি তো ছিলামই না, আমি তো হরসম করে আজকে ছিলামই না, আমি সকাল থেকে তো আজকে সুক্তলে ছিলাম, রাড়িয়ালে ছিলাম, আমি নিজের কাজ করছিলাম, হঠাৎ এরকম একটা আওয়াজ উঠেছে, আমাকে ফাঁসানোর চেষ্টা করছে লোকে, ভুল মন্তব্য করছে আমার ব্যাপারে, যৌক্তিকভাবে আমাকে বদনাম করার চেষ্টা করছে। আচ্ছা, এগুলো বদনাম করে কোনো লাভ নেই, আমি নিজের জায়গায় ঠিক আছি, আমি ভালো জায়গায় ভালো আছি। মানে ও দেখা দিয়েছে
हालांकि तृणमूल कर्मियों ने आरोप लगाया है कि वो इस इलाके में भूमि माफिया के नाम से विख्यात है। दूसरी ओर दिल मोहम्मद ने आरोप लगाया है कि बबलू अपने बदमाशों के दल के साथ जबरन उनकी ज़मीन पर कब्जा कर उनके साथ मारपीट करते हैं एवं ज़मीन देने के बदले में मोटी रकम की मांग की है। वहीं इस विषय को लेकर बीजेपी के ज़िला संपादक किसान केडिया ने तृणमूल पर कटाक्ष करते हुए कहा, हरिश्चंद्रपुर में ऐसी घटना नई बात नहीं है। जमीन को लेकर तृणमूल में पहले भी ऐसे विवाद देखे जा चुके हैं। सत्ता में तृणमूल की सरकार गठन होने के बाद यह घटना ज्यादा होने लगी है। हमें एक ही मात्र खोर पेलम जो हरिश्चंद्रपुर शोशान आई ना ओखने एक जमीन गंडगोल चलते तृणमूल मध्य तो अपनारा तो सबाई जान इलेक्शन आगे इलेक्शन पर हरिश्चंद्रपुर थाना মানে প্রতিবারই তৃণমূলের মধ্যে জমি নিয়ে গণ্ডগোল হতেই থাকে। তার তো নতুন কথা না, এখন আবার সরকার ওদের চলে এসছে, এখন মানে কোনো কিছু হলে পরে লাস্টের জোর বেসায় যে বিরোধী দলরা রেকর্ড আছে, কিন্তু এখানে যতটি পশ্চিমবঙ্গে গণ্ডগোল হচ্ছে তৃণমূলের মধ্যে হচ্ছে। এখন যারা মানে জনসাধারণ এখন দেখবে যে কার সঙ্গে কার গণ্ডগোল হচ্ছে, আমাদের তার বলার কিছু নাই, মানুষরা বুঝতে পারবে যে আমরা ভুল করেছি। শাসক দলকে পুনরায় নিয়ে এসে আগামীতে ওরা নিজের ভুলটা শুধরাবে, এটাই আমরা আশাবাদী। আমি একদিন वहीं इस पूरी घटना को लेकर स्थानीय तृणमूल नेता ने क्या कहा सुनाएंगे आपको। তৃণমূলের দুই সমর্থকদের মধ্যে গন্ডগোল, কি বলবেন এবারে, কি শুনেছেন এবারে? এই ব্যাপারে আমার ঠিক সঠিক জানা নেই, তবে একটা শুনেছি যে একটা গন্ডগোল হয়েছে। সেক্ষেত্রে যদি কোনো গণ্ডগোল হয়ে থাকে টিএমসির মধ্যে, সে নিশ্চয়ই আমরা পার্টিগতভাবে সেটা মীমাংসা করব। এর আগেও বারবার অভিযোগ উঠে আসছিল বাবলু কর্মকারের বিরুদ্ধে যে জমি দখল নিয়ে একটা বারবার অভিযোগ উঠে আসছে, তো কীভাবে কি দেখবেন এই বিষয়টা? বাবলু কর্মকার অবশ্যই টিএমসির সমর্থক, কিন্তু কেউ যদি কোনো গণ্ডগোল পাকিয়ে থাকে সেক্ষেত্রে দল নিশ্চয়ই ব্যবস্থা করবে। আপনারা বিগত দিনেও দেখেছেন যে দল কিন্তু যেটা ন্যায্য মানুষের যেটা ন্যায্য পাওনা সেই ন্যায্য পাওনার দিকে কিন্তু গেছে। এক্ষেত্রেও যদি সে যদি কোনো ভুল করে থাকে সে নিশ্চয়ই আমরা দেখি।